সাগর পথে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক থেকে জ্বালানি তেল 69 ড্রাম অকটেন সহ 6 জন চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব। এই সময় পাচার কাজে ব্যবহৃত 2টি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। সকালে অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, সাগর পথে উপকূলের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে সংঘবদ্ধ চোরাকারবারীদের একটি দল জ্বালানি তেল অকটেন পাচার করছে এমন খবরে গতরাতে র‍্যাবের একটি দল মেরিন ড্রাইভ সড়কের দড়িয়ানগর ব্রিজের উপর অস্থায়ী অভিযান চালায়। এই সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ি দুটিতে থাকা সন্দেহজনক 7-8 জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে 6 জনকে আটক করে র‍্যাব। তারা হলেন মোহাম্মদ আয়াজ ওরফে রিয়াজ, মোহাম্মদ এসানুল্লাহ ওরফে রহমাতুল্লাহ, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ দেলোয়ার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।